ক্যান্সার আক্রান্ত হয়ে চুল উঠে যাওয়ায় প্রথমবার মাঝরাতে নিজেকে দেখে চিৎকার করে উঠেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সাল 2015, বয়স মাত্র 16 কি 17। ঐন্দ্রিলা শর্মা একাদশ শ্রেণীর ছাত্রী। ওই বছরই ফেব্রুয়ারি মাসে তার প্রথম ক্যান্সার ধরা পড়ে শরীরে। তারপর মুখে হাসি, চোখে জল নিয়ে প্রথমবারের মতো ক্যান্সার মুক্ত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তারই বর্ণনা দিয়েছিলেন 2018 সালে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। অকপটে জানিয়েছিলেন কেমো নেওয়ার পরে মাথার চুল সমস্ত উঠে গিয়েছিল, বিকৃত হয়ে গিয়েছিল চোখ এবং মুখ। সেই অবস্থায় এক রাতে শৌচাগার থেকে বেরিয়েছিলেন তিনি। কোমর এবং মুখের অনেক অংশই জ্বালা পড়া করছিল। আরাম পেতে জলের ঝাপটা দেওয়ার পরে আয়নাতে নিজেকে দেখে শিওরে উঠেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। জীবন কাঠি ধারাবাহিকের নায়িকার কথা শুনে মন খারাপ সঞ্চারিকা রচনা বন্দ্যোপাধ্যায়েরও। অভিনেত্রী জানিয়েছিলেন, আমি যদি নিজেকে দেখেই এতটা ভয় পাই তাহলে বাইরের লোকেরা যারা আমাকে দেখেছিল তারা কতটা ভয় পেয়েছিল সেই সময়ে। ছোট থেকেই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শখ ছিল অভিনেত্রী হবেন। বাবা দিদি পেশায় চিকিৎসক এবং মা সেবিকা। তবুও পরিবারের লোকেরা প্রথমে চেয়েছিল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাও যাতে চিকিৎসকই হন। তবে অভিনেত্রী হওয়ার শখ জানতে পেরে বাবা মা তাকে পূর্ণ সায় দিয়েছিল। 33টি রেডিয়েশন এবং কেমোথেরাপির পরে তিনি সুস্থ হয়ে অভিনয় ক্যারিয়ারে যোগ দেন। তারপরে আস্তে আস্তে এগিয়ে চলেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, তা তো দেখতেই পারছেন আপনারা নিশ্চয়ই। তবে এর মধ্যেই এবছরে আবারও ক্যান্সার এবং টিউমারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আবারও কেমোথেরাপি নিয়ে এখন অল্প অল্প করে অনেকটাই সুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। যদিও অভিনেত্রীর এই সমস্ত পথ চলায় পাশে ছিল তার প্রেমিক বন্ধু সব্যসাচী চৌধুরী। তার মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। যদিও অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা নিজের এই করুণ অবস্থাতেও কখনোই ভেঙে পড়েননি, নিজেকে সবসময় সাহসী রাখার চেষ্টা করেছেন এবং এখনও সেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। যদিও এখন আবারও কাজের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং এভাবেই সাহসের সাথে পথ চলুক, এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন। ধন্যবাদ।